এই জায়গায় আসার পর আমার মনটাই ভালো হয়ে গেছে। আমার মধ্যে তো একটা ঐতিহাসিক ব্যাপার কাজ করতেছে। আসলে বাড়িটা অনেক দিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় আছে, তো এর জন্য মলিন দেখায়। একটু রক্ষণাবেক্ষণ করলেই গর্জিয়াস লাগবে। রাজ ভাইয়া, আপনার বাইকের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ আপু। আসলে কর্পোরেট অফিসে চাকরি করার জন্য আমাদের বেসিক্যালি ফেসের দিকে একটু নজর দিতে হয় বেশি, তো সেই জন্য আর কি এমন একটা কালার চয়েস করেছি যেটা সবার নজরে পড়ে। আসলে ভার্সন 3 প্রত্যেকটি কালারই অসাধারণ, আর বিভিন্ন রুচিশীল মানুষের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কালার। আর ফরহাদ ভাইয়া, আপনি তো অনেক শৌখিন মানুষ, তো আপনি এই বাইকটি কোন ফিচারটি দেখে এই বাইকটির প্রতি আগ্রহ বোধ করলেন? V3 লুকিংটা আমাকে আকৃষ্ট করেছে, এছাড়াও এর ট্যাঙ্কির যে মাস্কিউলার লুকিংটা সেটাও বেশ গর্জিয়াস, যেটা আমাকে অধিকতর আকৃষ্ট করেছে। আচ্ছা, আমরা কিন্তু বাইকের নতুন ইউনিক ফিচারটি নিয়ে কথা বলতে ভুলে গেছি, যেটা কিনা আমাদের বাইক রাইডে নিয়ে এসেছে এক নতুন দিগন্ত, আর সেটা হচ্ছে ABS, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। পাশাপাশি আমি আরেকটু কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে ABS কীভাবে কাজ করে। সবাই হয়তো জানেন যে যখন ব্রেক করা হয় তখন ব্রেকিং সেন্সরগুলো কিন্তু অ্যাক্টিভ মোডে চলে আসে এবং ব্রেকিংকে সুন্দরভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে স্মুথ করে দেয়, যা কিনা যে কোনো রাইডারের জন্য অধিকতর নিরাপদ। আর হ্যাঁ, তুই যেন কি বলছিলি? আসলে এর আগেও আমি V1 এবং V2 দুইটা বাইক চালাইছি, কিন্তু FZS V3-র অ্যাক্সেলারেশনটা তাদের সাথে বেশি মনে হয়েছে আমার কাছে। আমাদের এই ওভার ক্যাপাসিটি দেশে, যেখানে আমরা ন্যূনতম জায়গাই পাই না, সেখানে অ্যাক্সিলেশনের ব্যাপারটা একটু মাতামাতি বেশি হয়ে যায় না? আমার কাছে মনে হয়েছে যতটুকু অ্যাক্সিলেশন দরকার ইয়ামা ততটুকুই দিয়েছে। আর রাজভাইয়ের কাছে আসি, তো কালারের বাহিরে বাইকের এমন কি আপনার কাছে ভালো লাগার মতো আছে? আমার হাইট অনুযায়ী ইয়ামা FZS ভার্সন 3-টা পারফেক্ট। ও হ্যাঁ, এই বাইকের সাউন্ডটা অনেক বেটার, এবং আমাদের দেশে এত পরিমাণ অ্যাক্সিডেন্টের ঝুঁকি, সেইখানে আমাদের এখানে অ্যাক্সিলেটারের উপরে মাতামাতি না করে সেফটি অ্যান্ড কন্ট্রোলিংয়ের উপরে জোর দেওয়া উচিত। আমি যখন প্রথম বাইকটা নিলাম তখন আমি আসলে ব্রেকটা নিয়ে খুবই মুশকিলে পড়ি, বোঝেনি তো যে আসলে ডিস্ক ব্রেকের সাথে অনেকদিন থেকেই প্রেম। তো তারপরের দিন ইয়ামাহার ফেসবুক পেজ থেকে যখন আমি তাদের ভিডিও টিউটোরিয়ালটা দেখি, দেখার পরে যখন আমি তার পরের দিন অ্যাপ্লাই করি ওদের ভিডিও টিউটোরিয়ালটা, তারপর থেকে আমি ABS-এর কন্ট্রোলিং সুবিধাটা বুঝতে পারি। সবচাইতে বড় ব্যাপার হচ্ছে ইয়ামাহার ব্র্যান্ড ভ্যালু। ইয়ামাহা একটি নতুন ফিচারের বাইক আনবে, সেটা মানুষকে আকৃষ্ট করবে না তা কী করে হয়? এজন্য এসিআই মোটরসকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশে নতুন নতুন ইয়ামাহার বাইকগুলোকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার জন্য। অবভিয়াসলি ফর দ্যাট রিজন উই ক্যান সে ইয়েস ইয়ামাহা।